ভারতের দাবেদার। এরশাদের পতনের পরে তত্ত্বাবধায়ক সরকার সরকারের অধীনে প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিরা সরকার গঠন করলে দেশের মানুষের মধ্যে এক আশার সঞ্চার হয়। ধারণা করা হয়েছিল যে দেশের উপরে ভারতের আগ্রাসী কালো মেঘ সারা জীবনের জন্য চলে গিয়েছে, কিন্তু দেশবাসী ও দেশমাতৃক বাংলাদেশ আমাদের বিধিবান। সুসংহত, শিক্ষিত, দেশপ্রেমযুক্ত প্রাতিষ্ঠানিক রাজনীতির অভাবে অশিক্ষিত, অদূরদর্শী, অসৎ ও দেশপ্রেমহীন পরিবারতান্ত্রিক রাজনীতির জাতাকলে পড়ে যায় আমাদের প্রাণপ্রিয় মাতৃভূমি বাংলাদেশ। দেশের তথাকথিত বন্ধু ভারত দেশের এই রাজনৈতিক দুর্বলতাকে কাজে লাগিয়ে দেশের সকল কর্তৃত্ব তাদের হাতে তুলে নেয়। গত 33 বছর যাবত ভারতই নির্ধারণ করছে যে বাংলাদেশের কে সরকার প্রধান হবে, কে হবে সরকারের বিরোধী দল। আর এ ধরনের পাতানো সরকারের ছত্রছায়ায় হারিয়ে গেছে 17 কোটি মানুষের ভোটাধিকার। গত 15 বছরে হাসিনা শেখকে ক্ষমতায় রেখে ভারত বাংলাদেশের বিশ্লেষণ চালাচ্ছে বললে অত্যুক্তি হবে না। দেশের কেন্দ্রীয় ব্যাংক থেকে শুরু করে সকল ব্যাংকেরই লকার খালি করা হয়েছে, আবার ওই সকল ব্যাংকের দায়িত্বপ্রাপ্তরাও হলো অবৈধ ভারতীয়রা। সরকারের নীতি প্রণয়ন হয় দিল্লিতে, এমনকি হাসিনা শেখের পাহারাদাররাও ভারতীয়। এর পরেও আমরা কি দাবি করব যে আমাদের সরকার জনগণের সরকার? প্রিয় দেশবাসী, এবার আমি কথা বলতে চাই স্বাধীন দেশের সর্বশেষ এবং মূল বৈশিষ্ট্য নিয়ে, যা হচ্ছে সার্বভৌমত্ব। প্রিয় দেশবাসী, সার্বভৌমত্ব হলো একটি সীমাবদ্ধ আঞ্চলিক স্থানের মধ্যে দেশের জনগণের নিরঙ্কুশ কর্তৃত্বের অধিকার। মূলত সার্বভৌমত্বের একটি আভ্যন্তরীণ এবং বাহ্যিক মাত্রাও থাকে। আবার সার্বভৌমত্ব একটি রাজনৈতিক ধারণা যা প্রভাবশালী শক্তি, জনগণ অথবা জনগণের কর্তৃত্বকে বোঝায়। একটি রাজতান্ত্রিক দেশে দেশের সর্বোচ্চ ক্ষমতা সার্বভৌমত্ব থাকে রাজার কাছে, আর আধুনিক গণতন্ত্রে সার্বভৌম ক্ষমতা থাকে জনগণের কাছে, যাহা জনপ্রতিনিধিদের মাধ্যমে সংসদের মতো জায়গায় ওই ক্ষমতাটা প্রয়োগ করা হয়। গত 3 দশক ধরে ভারত যেভাবে বাংলাদেশের সরকার ও বিরোধী দল নির্ধারণ করে, আবার পরিবারতান্ত্রিক রাজনৈতিক দলের নেতারা ক্ষমতায় যাওয়া এবং থাকার লক্ষ্যে যেভাবে ভারতের কাছে দায়বদ্ধ থাকে, সেটাকে সঠিকভাবে বিশ্লেষণ করলে চোখ বুঝে আমরা বলতে পারি আমাদের দেশের অস্তিত্ব ইতিমধ্যেই বিলীন হয়ে গিয়েছে। প্রিয় দেশবাসী, 2017 সালের এপ্রিল মাসের 8 তারিখের পূর্বে এবং 2006 সালের পরবর্তী শাসকরা ভারতের ইচ্ছাকে প্রাধান্য দিয়ে একটি অলিখিত বা অনানুষ্ঠানিক চুক্তির মাধ্যমে বাংলাদেশকে পরিচালনা করে আসছিল। সেই অনানুষ্ঠানিক চুক্তিটি 2017 সালের 8ই এপ্রিল আনুষ্ঠানিকভাবে সমঝোতা স্মারক নামে স্বাক্ষরিত হয়েছে। 2018 সালের ভোটারবিহীন রাতের নির্বাচনের দ্বারা ক্ষমতায় যাওয়া এবং ক্ষমতাকে দীর্ঘায়িত করার লক্ষ্যে হাসিনা শেখ ভারতের সাথে একটি নিরাপত্তা বিষয়ক সমঝোতা স্মারক অথবা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষর করে। ওই সমঝোতা স্বাক্ষরের পূর্বে হাসিনা শেখ জনগণের কোনো মতামত নেয়, এমনকি আওয়ামী লীগের কোনো নেতা বা নেত্রীর সাথেও এ বিষয়ে আলাপ আলোচনা করেনি। যেহেতু তিনি আওয়ামী লীগ নামধারী রাজনৈতিক দল তথা ব্যবসা প্রতিষ্ঠানটির মালিক, আর মালিকরা কখনো কর্মচারীদের মতামত নেন, এটাই হলো পরিবারতান্ত্রিক রাজনৈতিক দলের মূল বৈশিষ্ট্য, যেখানে যোগ্যতা
সততা এবং দেশপ্রেমকে সচরাচর অবজ্ঞা করা হয়। নিরাপত্তা বিষয়ক সমঝোতা স্মারকে স্বাক্ষরের পরপরই হাসিনা শেখ বলেছে, ভারতকে সে যা দিয়েছে সেটা তারা সারা জীবনই মনে রাখবে। অর্থাৎ ওই সমঝোতা স্বাক্ষরের মাধ্যমে হাসিনা শেখ ভারতকে বাংলাদেশের প্রশাসনিক কাঠামো পরিচালনা করার খর্বময় ক্ষমতা ভারতের কাছে হস্তান্তর করেছে, যার ফলে বাংলাদেশের প্রশাসনিক কাঠামো অর্থাৎ বেসামরিক, আধাসামরিক ও সামরিক কর্মকর্তা ও কর্মচারীদের নিয়োগ দিল্লি থেকে করা হয়। আবার বিশ্বব্যাংক বা IMF থেকে বাংলাদেশের নেয়া লোন ভারতের কল্যাণে ব্যবহৃত হয়। পাশাপাশি দেশের টাকায় বাংলাদেশের মাধ্যমে ভারত বিদেশ থেকে অবৈধ ল্যান্ডমাইন ও অন্যান্য অস্ত্র ও গোলা বারুদ আমদানি করে। ওই সমঝোতা স্মারকে বদৌলতে বাংলাদেশের নৌ ও বিমান বন্দরগুলো ভারতের দুর্গে পরিণত হয়েছে, যেখানে বাংলাদেশি আমদানি বা রপ্তানিকারকরা তারাকে পিছনে ঠেলে ভারতীয় আমদানি এবং রপ্তানিকারকদেরকে অগ্রাধিকার দেওয়া হয়। প্রিয় দেশবাসী, ভারতের নিউক্লিয়ার ওয়েস্ট, যেগুলোকে আমরা বলি নিউক্লিয়ার বর্জ্য অথবা নিউক্লিয়ার গার্বেজ, ওগুলো বাংলাদেশের অভ্যন্তরে ফেলে দেওয়া হয় বা ডাম্প করা হয়, যার ফলে অসংখ্য মানুষের জীবনহানি হচ্ছে। সুনামগঞ্জে হাওরের পানি দূষণের ফলে মাছ ও গবাদি পশুর মৃত্যুর কথা আপনারা তো ভুলে যাননি। আবার স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের সড়ক ও মহাসড়ক ব্যবহার করা হচ্ছে ভারতের সামরিক সরঞ্জামবাহী ট্রাক চলাচলের জন্য। প্রিয় দেশবাসী, বাংলাদেশ যদি কখনো কোনো বিদেশি শক্তির দ্বারা আক্রান্ত হয়, তবে ভারতই হবে একমাত্র বিদেশি শক্তি।